आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিতা কেটে কাঠি গোড়ার মাসব্যাপী বারণী মেলার উদ্বোধন সার্কেল আধিকারিকের। উচ্ছেদ অভিযান, করিমগঞ্জে প্রায় 71টি বসতবাড়ি গুড়িয়ে দিল রেল বিভাগ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার গান্ধী মেলা ও প্রদর্শনীর ব্যবসায়ীরা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাটিগোড়ার ঐতিহ্যবাহী বারণী মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন কাটিগোড়ার সার্কেল অফিসার মিনার্ভা দেবী আরাম্বাম। সোমবার ফিতা কেটে মেলার সূচনা করেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির ভারপ্রাপ্ত সচিব সন্দীপ পাল, কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, নবেন্দু শেখর নাথ, সজল দেব, কাতিরায়ের জিপি সভানেত্রী প্রতিনিধি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। প্রসঙ্গত, সোমবার থেকে এক মাস ব্যাপী এই মেলা চলবে। পরে বারণী মেলা পরিচালন কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার পূর্ণ বারণী স্নান নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে। ফলা বারণী আছিল, খুব বেশি বৃষ্টি আছিল, ওই সবে কিছু মানুষে কিছু কমপ্লেন করছে। একজনে কমপ্লেন করে যে গাঁটটা ফিস লাগিয়েছে, ফুড়ি গেছে। হ্যাঁ, তো যখন বৃষ্টি হয়েছে, গতিকে এটাতে আমরা খালকের ফলে আমরা কিছু বস্তা উস্তা দিছি, যতটুকু ফার্সি এটা কাভার করছি। কিছু মানুষের হচ্ছে লাইট ইনসাফিসিয়েন্ট, লাইট যখন লাইট আমরা একদিনও লাগাইতাম, যে এবার তো আমরা পুরো এক মাস হলেই লাগাই দিছি। হ্যাঁ, তো লাইট তো আজকে পুরো ঠিকঠাক করা গেছে। আর মেলা একটা কমপ্লেন আছে যে লেট্রিন বাথরুম কম আছে, লেট্রিন বাথরুম অ্যাকচুয়ালি একটু কম হয়েছে, যেটা আমরা দুই তিন দিনের ভিতরে এটা কমপ্লিটলি ম্যাডাম একটা গাইডলাইন দিয়েছেন, এটারে অন্তত ডবল করে নিবার লাগে। আমরা ঠিক এই হিসাবে এটারে দুই তিন দিনের ভিতরে যাতে ডবল হয়ে যাব। আর আশা করি আপনার সবার সহযোগিতায় যাতে মেলার যাতে কোনো গেমলিং, আমরা আগেও কইছি গেমলিং হইতো নাই, গেমলিং হইতে দিতাম নাই, গেমলিং যারা করবো তাদের সঙ্গে সঙ্গে পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। প্রত্যেক মিডিয়া বন্ধুর কাছেও এটা আমরা যখন বরাকবেলির একটা ঐতিহ্যপূর্ণ মেলা, যাতে আমরা কোনো বদনাম না হয়, আমরা যে কোনো ত্রুটি পাইলে আপনার সঙ্গে সঙ্গে জানাইবো, আমরা এটারে মিট আপ করার চেষ্টা করবো। আর আশা করি আপনার সহযোগিতায় এই একটা মাস আমরা খুব সুন্দর মতো কাটবো। বনভূমি খাসভূমির পর এবার করিমগঞ্জের রেল লাইনের পাশে অবৈধভাবে নির্মাণ করা বিভিন্ন বসতবাড়ি গুড়িয়ে দিতে মাঠে নামলো রেল বিভাগ। সোমবার করিমগঞ্জ রেল বিভাগের কর্মীরা এক্সকেভেটর, বুলডোজার ইত্যাদি নিয়ে করিমগঞ্জ রেল স্টেশন লাগোয়া শিলচর রোডের উচ্ছেদ অভিযান চালায়। এদিনের উচ্ছেদ অভিযানে প্রায় 71টি অবৈধভাবে নির্মাণ করা বসতবাড়ি ভেঙে সরকারি জমি উদ্ধারের খবর পাওয়া গেছে। এতে অনেকে নিজ থেকে নিজেদের বাড়িঘর গুড়িয়ে দেন বলেও জানা গেছে। ফলে উচ্ছেদ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সূত্রের খবর। প্রশাসনের এহেন অভিযানকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল। আগামীতে কোন কোন জায়গাগুলো না, এটা এভিকশনটা পুরোপুরি রেলওয়ে অথরিটি দেবে, রেলওয়ে অথরিটি বা আমরা এখানে মাটিটা পুরোপুরি রেলওয়ে, আমরা মানে ম্যাজিস্ট্রেট হিসাবে আমি আর বিক্রম চাকা লয়েন অর্ডার দিয়েছি। আর এখানে আমাদের পুলিশ প্রশাসন অ্যাডিশনাল এসপিও সারও আছে, ওসিও আছে, আর পুরো টিম আছে, আর ইভেন রেলওয়ে যে মানে টিম পুলিশ পার্সোনাল যা টিম সবাই আছে। আমরা উই আর ফোর লয়েন অর্ডার কতটুকু শিলচর গান্ধী মেলা প্রদর্শনীতে ব্যবসা করতে আসা একাংশ ব্যবসায়ীরা তাদের বেশ কয়েকটি দাবি দাবা নিয়ে সোচ্চার হয়ে সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষ্যে সোমবার কাছাড় জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এ মর্মে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করলেন।
এতে উল্লেখ করে বলা হয় যে ঐতিহ্যবাহী গান্ধী মেলা গত 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, কিন্তু মেলা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে ঘর ভাড়া 1 ফেব্রুয়ারি থেকে হিসেব করে ভাড়া দেওয়ার জন্য জানায় যে বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। এছাড়া বিদ্যুৎ বিল হ্রাস করার পাশাপাশি শৌচালয় পরিষ্কার করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে অতিসত্বর তার বিহিত ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় তারা জানান, আমাদের অনেকগুলো সমস্যা, যেমন আমরা মেলা আরম্ভ হলো ফেব্রুয়ারির 25 তারিখ, আমরা ভাড়া দিতে হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, এই জন্য আমরা এখানে আসছি ডিসি স্যারের কাছে। আমরা অনুরোধ রাখলাম আমাদেরকে যাতে 25 তারিখের থেকে আমাদেরকে ভাড়া ধরে, আমরা 1 মাসের ভাড়া যেতটুকু লাগবে ওটা আমরা দিয়ে যাব, আর কারেন্ট বিলটা যাতে আমাদেরকে কমায়। আমাদের 182 টাকা করে একটা পয়েন্ট, আমরা তো ডেলি বিক্রি হয় 2000-3000, আমরা তিন রুমে তিনটা লাইট দিলে 500 টাকা আমাদের এমনিতে চলে যায়, দোকানের লোক আছে, খাওয়ার আছে, এগুলো বিক্রি করে খাওয়ার চলে যায়, তাহলে আমরা কী করে আমরা এখানে বিল দেবো এত টাকা? কতজন ব্যবসায়ী পাই? 700-800 দোকানদার আছে। এবার ল্যাট্রিন বাথরুমের অবস্থা খুব খারাপ, কাস্টমার আসলে আমরা বলতে পারি না, ওইখানে যাওয়ার জন্য মহিলারা বোনেরা দাদারা যায় আসে, আমরা যাওয়ার জন্য খুব কষ্ট করে ওই এখানে মোটর স্ট্যান্ড আসি, অনেক কষ্ট করে ল্যাট্রিন ধরলে কি এত দূরে আসা যায়? আসা যায় না, কিন্তু আমরা কষ্ট করে যেতে হয়। এরপরে জলের জন্য আমরা অনেক দূরে যেতে হয়, ওই শনি মন্দিরের এখান থেকে জল আনতে হয়, এখানে নোংরা আবর্জনা, এটি পয় পরিষ্কার হচ্ছে না, গন্ধে যাওয়া যায় না, ঝাড়ুটা দেওয়া হচ্ছে না ঠিক মতো। আমরা একবার বাথরুমে গেলে আমরা ভাত খাওয়ার জন্য আর আরেকবেলা খাইতে পারি না, জলের জন্য সাংঘাতিক অবস্থা। তারপরে বৃষ্টি দিলে বৃষ্টির জল জমে থাকে, জল জমে যায়, হ্যাঁ মানুষ আইতে যেতে পারে না, বৃষ্টি লাগায় পড়ে যায়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উধারবন্দ সাংবাদিক মঞ্চের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হলো। রবিবার বিকেলে উধারবন্দ প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মকর্তারা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কবি সাহিত্যিক কাজল দেমতার পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক উত্তম সাহা। অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বুলটি রায়। এছাড়া কবিতা আবৃত্তি করেন উধারবন্দ জগন্নাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ পোদ্দার ও সহযোগিতায় ছিলেন সুদীপ্তা দাস ও প্রিয়া দাস। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন রইফুল আলম রিন্টু। উধারবন্দে আমাদের যখন কোনো সংবাদ জানার কোনো বিষয়ে বোঝার প্রয়োজন হতো, তখন আমরা যোগাযোগ করতাম শিবাশিস শঙ্করবাবু, ছিলেন আমাদের সবসময় উধারবন্দ বাগান অঞ্চলের হাতির বিচরণ সম্পর্কে অবগত করাতেন, বিজি রাফিউল, শিবাজি ধর, নিহার, এই পশ্চিম কয়েকজনের সঙ্গে আসলে তখন এই সাংবাদিকতা এই অঞ্চলে খুব কমজনই নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে এখানে 10 বছর আগেই একটা সাংবাদিক মঞ্চ তৈরি হয়ে গেছে, আজকে অনেকে এই অঞ্চলে সাংবাদিকতা করছেন, এটা অত্যন্ত গর্বের, এটা অত্যন্ত আনন্দ। সোনাই বিধানসভা কেন্দ্রে দলের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার উদ্যোগে বরাকের আদিবাসী বিক্ষিপ্ত জনগোষ্ঠীর উন্নয়নে বরাক বিলি অ্যাক্ট নামে এক বিল আসাম বিধানসভা অধিবেশনে উত্থাপিত করার প্রয়াস চলছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বরাকের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে শিলচরের কবিজাত হোটেলে এ নিয়ে এক সভার আয়োজন করেন। সভায় বিলের সমর্থনে আলোচনা করার পাশাপাশি বরাক ভিলি অ্যাক্ট 2023 নামে যে পরিষদ গঠন করা হবে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা, পরিষদের মহিলাদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করা, বরাকের বাইরে থাকা অন্য ছোট জনগোষ্ঠীকে পরিষদে অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নের অভাব সহ শিক্ষা সংস্কৃতি ও জাতিগত অগ্রগতির উন্নয়নের লক্ষ্যে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার প্রস্তাবিত বিলকে সমর্থন করার পাশাপাশি বিধায়কের এহেন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা।
আমাদের দেখা হয়েছে আজকে যে বরাবরিতে যে ছোট ছোট জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে একটা সেপারেট ডিরেক্টরেট অ্যাক্ট বরাবরি অ্যাক্ট 2023 বলে একটা বিল উত্থাপন করবে বলে আজকে আলোচনা করার জন্য আমাকে ডাকা হয়েছে। আমরা গত দুদিন আগে পেয়েছি এই বিলটা, বিলটা পড়াশোনা করে আমরাও কিছু চর্চা করেছি, চর্চা করানোর পরে যে এখানে তো অনেক কথা, তথাপি কিছু কিছু জায়গাতে আমাদের কথা আছে। যেমন একটু আগে আমাদের এস কমলাকান্ত সিংহ এবং এ নন্দবাবু সিংহ যে কথাটা বলেছেন যে আমাদের বর্তমানে ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, এইটার সম্বন্ধে আমরা কি হবে এবং শুধু বরাক ভ্যালিতে যদি বিলটা যদি পাস করে আমাদের সম্প্রদায়ের লোক বরাক ভ্যালির বাইরে যারা আছে তাদের ব্যাপারে কি হবে এবং আমাদের অটোনোমাস কাউন্সিল ডিমান্ড করানো হয়েছে এটার ব্যাপারেও কি হবে। কিন্তু এগুলো চিন্তাধারা করে সব কিছু আলোচনা করার পরে আমরা ভেবেছি যদি এগুলো যদি বহাল থাকে বা এই এক হিসাবে বর্তমানে এমডিসি যে আছে এটা তো এক হিসাবে নয়, সুতরাং এটা বিল হিসাবে বা এক হিসাবে যদি হয় এটা বহু শক্তিশালী হবে এবং আমাদের কিছু উপকৃত হবে বলে আমরা আশা। বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি বড়জালেঙ্গার প্রয়াস সংঘ ক্লাবে একটি বিনামূল্যে দাঁতের চিকিৎসা শিবিরের আয়োজন করে ক্লাব ভ্যালির সদস্য লায়ন ডক্টর দীপাঞ্জন দেব 110 জন রোগীকে পরীক্ষা করেন এবং ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। যেসব রোগীর দাঁত তুলতে হবে তাদের বিনামূল্যে তোলার জন্য ডক্টর দেবের চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেঘনাথ পাশি এবং মোহনগড় ডক্টর দীপাঞ্জন দেব এবং ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। সদস্য সঞ্জীব পাশি, রামভূষণ গৌড়, শুভম দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন ইয়াসিয়ের সদস্য সুরজ পাশি, লালন পাশি, দেবেশ্বর গৌড়, মিন্টু গোসাই এবং অনুজ পাশিরা এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শেষে ক্লাব ভ্যালির সদস্য আশুতোষ চৌধুরী, কৌশিকী পদ ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় এবং সম্পাদক সঞ্জীব রায় ক্লাবের সভাপতির নেতৃত্বে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ডক্টর দেবকে সংবর্ধনা জানিয়েছেন। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে একটা আয়োজন করা হয়েছে। আমরা বরজালেঙ্গা ব্লকের অধীনে কালীবাড়ি রোডে প্রয়াস সংঘ ক্লাবে আমরা আজকে আয়োজন করেছি ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। আমাদের ক্লাবের সদস্য তথা লায়ন ডক্টর দীপাঞ্জন দেব আজকে রোগীদের চিকিৎসা করছেন, দন্ত চিকিৎসা করছেন এবং আমরা ক্লাবের পক্ষ থেকে এবং ওনার সহযোগিতায় আমরা ঔষধ বিনামূল্যে বিতরণ করছি। যে রোগীদেরকে দাঁত ফেলার উপদেশ দেওয়া হবে বা নির্দেশ দেওয়া হবে সেই রোগীরা শিলচর যাবেন এবং ডক্টর দীপাঞ্জন দেবের চেম্বারে ওনাদেরকে বিনামূল্যে সে দাঁতগুলো ফেলা হবে। আজকে আমরা প্রয়াস সভা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, লায়ন্স ভ্যালির এই আহ্বানে ওরা সাড়া দিয়েছেন এবং সুন্দরভাবে এটা আয়োজন করেছেন। আমরা মনে করি যে আজকের এই আয়োজন গরিব ও দুষ্টদের কাজে লাগবে এবং আগামী দিনেও ক্লাব ভ্যালি এরকম অন্যান্য সংগঠনের সাথে নিয়ে সমাজের কাজে এগিয়ে যাবে এবং যে নীতি আদর্শ নিয়ে আমরা লাইনেশন করছি সেই লাইনেশন যাতে আমরা উচিতভাবে করতে পারি সেদিকে আমরা তাকিয়ে আছি। সোমবার মৌখিক স্বাস্থ্য দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অবতারণা করা হয়েছে। সমগ্র বিশ্বে 90% মানুষ মৌখিক স্বাস্থ্য সম্পর্কে অবগত নন এবং তারা কোনো না কোনো সময় দাঁতে অথবা মুখের ছোট বড় অসুখে ভোগেন। সবথেকে দুঃখের ব্যাপার হলো এই মৌখিক সমস্যাগুলি আমরণ মানুষের সঙ্গে থেকে যায়, তবুও মানুষ এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হয় না। মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরি করাই এই দিনটির মূল উদ্দেশ্য। এই দিনটির দ্বারা জনগণকে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার কথা বলা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর মেহেরপুর ঘুঙ্গুর স্থিত সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ডেন্টিস্ট্রির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এদিন উক্ত ডেন্টাল কলেজ চত্বর থেকে এক সচেতনতামূলক পদযাত্রা বের হয়। সুস্থ মুখ সুস্থ শরীর স্লোগানের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পয়েন্ট থেকে পরিক্রমা করে উক্ত ডেন্টাল কলেজে এসে এই পদযাত্রার সমাপ্তি ঘটে। পরবর্তীতে উক্ত সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া ছাত্রছাত্রীরা বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসের উপর সচেতনতামূলক নাটক পরিবেশন করে।
বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত। শিলচর কেন্দ্রীয় কারাগারের জেলার সুদীপ ব্যানার্জি বক্তব্যে বলেন, মানুষের শারীরিক অন্যান্য অঙ্গের মধ্যে মুখের ও দাঁতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুখের ও দাঁতের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। ডক্টর দেবদূত কাকুতি বলেন, মুখ ও দাঁতকে সুস্থ রাখার জন্য পান, তামাক, গুটকা, সিগারেট ও বাচ্চাদের মিষ্টি চকলেট থেকে দূরে থাকতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর মঞ্জুলা দাস, ডক্টর পুরবি দাস, ডক্টর টিউলিপ চক্রবর্তী, ডক্টর অনিশা কৌর প্রমুখ। দাঁত আমাদের সবারই দরকার, দাঁত না থাকলে বুকটা কেমন লাগে দেখবেন, খুব খারাপ লাগে না? অনেকে যখন দাঁত পড়ে যায় ফলস দাঁত লাগায়। কেন লাগায়? মুখের শেপটা নষ্ট হয়ে যায়, শুধু খাবার খাবার জন্য না, দেখতেও খারাপ লাগে। আমি যখন নাকি হাসি, দাঁতটা যখন বেরোয় সারা ধবধবে, দাঁতটা দেখুন তো কত খুশি লাগে। আবার আমরা যারা নাকি পান গুটকা খাই তখন আবার খারাপ লাগে, এগুলো আমরা খাবো না, পান গুটকা, ঠিক না? দাঁতটা তো সাদা দেখতে কত সুন্দর, আর যাদের কালো দাঁত বা রঙিন দাঁত দেখবেন তো কত খারাপ লাগে দেখতে। তো আজকে আমার তরফ থেকে আমি বলবো যে যারা নাকি ওই যে গুটকা বা ওই ধরনের পান টান খান, ওনারা ওইটা বাদ দিলে পরেই ভালো। আমার তরফ থেকে আমি এটাই বলছি, দাঁত যেন চকচকে থাকে, যেরকম ভগবান দিয়েছে সেরকমই থাকুক, ঠিক আছে? আর সবাই আমরা দাঁতের যত্ন নিব, যেরকম আমরা আমাদের শরীরের যত্ন নিই, আমাদের চোখের যত্ন নিই, চোখ খারাপ হলে আমরা চশমা নিই, সেরকম দাঁত খারাপ হলেও তো দাঁত ঠিক করতে হবে, তো দাঁতের আমরা যত্ন নিব, ঠিক আছে? আজকে ওয়ার্ল্ড হেলথ ডে, সুন্দর হোক। অসম সহ গোটা উত্তর পূর্বে আগামী পাঁচ দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে জারি করা হয়েছে এই খবর। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল বিভাগের তরফ থেকে ইতিমধ্যে কাছাড় জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অসম সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে 23 মার্চ পর্যন্ত ভারী বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার উদ্যোগে রবিবার শিলচর প্রেস ক্লাবে ম্যাগাজিন মৃঘনাবীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্থার জেলা সভাপতি তথা অনুষ্ঠানের মুখ্য অতিথি উপত্যকার বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাসের হাতে ধরে মৃঘনাবীর উদ্বোধন করা হয়, পরে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেক বক্তারা সর্বভারতীয় স্তরে সংস্থার শতবর্ষী পূর্তি ও শিলচরের সংস্থার 40 বছর পূর্তি হওয়ার খুশি ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দেব, রূপম নন্দী পুরকায়স্থ, শতদল আচার্য, কস্তুরী হোম চৌধুরী, সত্যজিৎ রায়, সুনন্দা নন্দী পুরকায়স্থ প্রমুখ। সেটা উঠেছে যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, এটা উঠেছে ভারতবর্ষে বাঙালিদের প্রথম একটা সাহিত্য সম্মেলন, যেটার প্রথম অধিবেশন হয়েছিল 1923 সালে। সেই পরম্পরার আজকে 2023 সাল 100 বছর পূর্ণ হয়েছে। এটা একটা সাংঘাতিক ইতিহাস। এখানে বাঙালি মনীষী বলতে আমরা যাদেরকে জানি, যারা সাহিত্যিক শরৎচন্দ্র থেকে আরম্ভ করে এবং পরবর্তী সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা অনেক যারা আমাদের বাঙালি জীবনে যারা বিশিষ্ট স্থান নিয়েছেন, সবাই এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিহাস এই সংকলনে আমরা নিয়ে ধরছি, আর আমরা এই সংকলনে প্রকাশ পাইছে যে শিলচর যে সম্মেলন গঠিত হয়েছিল 1983 সালে, সেইটার এইবার 40 বছর। মূল সংগঠনে এবং শিলচর সংগঠনে 40 বছর কিন্তু এই জন্য যে এই শিলচর সংগঠন যেটা শাখা, এই শাখা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ শাখা ছিল একদিন। শিলচরে 1989 সালে যে সর্বভারতীয় অধিবেশন হয়েছিল, 62তম অধিবেশন, সেই সম্মেলন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ অধিবেশন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফিতা কেটে কাঠি গোড়ার মাসব্যাপী বারণী মেলার উদ্বোধন সার্কেল আধিকারিকের। উচ্ছেদ অভিযান, করিমগঞ্জে প্রায় 71টি বসত বাড়ি গুড়িয়ে দিল রেল বিভাগ।
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার গান্ধী মেলা ও প্রদর্শনীর ব্যবসায়ীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।